দুর্গাপুরের জেমুয়ায় ভাদুপাড়া বিদ্যাপীঠের পাঁচটি বুথেই নেই কেন্দ্র বাহিনী। প্রতিবাদে ভোট গ্রহণ বন্ধ করে দেন ভোটারদের একাংশ। তৃণমূল সমর্থকরা ভোট দিতে চাওয়ায় সিপিএম ও বিজেপির সমর্থকদের সঙ্গে হাতাহাতি বেঁধে যায়। ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ বাহিনী। কথা বলে নেবো সরাসরি, চলে যাবো আমাদের প্রতিনিধি ময়ূখ ঠাকুর চক্রবর্তীর কাছে। ময়ূখ, পাঁচটি বুথে কেন্দ্র বাহিনীর দেখা নেই এবং তারই প্রতিবাদে ভোটারদের একাংশ তারা ভোট বন্ধ করে দিয়েছেন। এই মুহূর্তে ভোট হচ্ছে না। দেখো, যথেষ্ট অশান্তির পরিবেশ এই মুহূর্তে কিন্তু জেমুয়ায় রয়েছে। এটা বর্ধমান দুর্গাপুর লোকসভা। আমি ক্যামেরা পার্সন দীপ্তেন্দু চক্রবর্তীকে বলবো দেখানোর জন্য। পুলিশ আধিকারিকরা এবং যারা বিক্ষোভ করছেন দুপক্ষই কিন্তু আপ্রাণ চেষ্টা করছেন। পুলিশের তরফ থেকে যেটা বোঝানো হচ্ছে, কিন্তু আরেক পক্ষ তাদের বক্তব্য যে কোনোভাবেই তারা ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু করতে দেবেন না কেন্দ্রীয় বাহিনীকে ছাড়া। কেন্দ্রীয় বাহিনীর দাবি এবং তার পাশাপাশি পুলিশ কর্মীদের সঙ্গে কোন জনগণ ভোট দিতে পারেনি, তাই আমরা সাধারণ মানুষ হিসাবে বলছি। আমরা পুলিশ কি বলছে? পুলিশ বলছে ভোট হবে, আমরা থাকবো ভোট হবে, কিন্তু আমাদের পুলিশের উপর ভরসা নেই। এই ছবি আমরা দেখাচ্ছি। বিরাট পুলিশ বাহিনী কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে পুলিশের অফিসিয়ালস এসেছেন। রীতিমতো লোক সরিয়ে দেওয়ার যে প্রক্রিয়া সেটা কিন্তু শুরু হয়ে গেল কেন্দ্রীয় বাহিনীর তরফ থেকে। সেই ছবি আমরা সরাসরি দেখাচ্ছি। জেমুয়া বিদ্যালয়ের বাইরে আমরা রয়েছি। এখানে কেন্দ্রীয় বাহিনীর যারা লোক রয়েছেন এবং পুলিশের যারা অফিসিয়ালস রয়েছেন, যারা বিক্ষোভ করছিলেন স্কুলের ভেতরে, তাদেরকে বাইরে বের করে দেওয়ার যেটা প্রক্রিয়া সেটাই কিন্তু সেন্ট্রাল ফোর্সের তরফ থেকে করা হচ্ছে এবং পুলিশের তরফ থেকে করা হচ্ছে। যথেষ্ট উত্তেজনার পরিস্থিতি রয়েছে। অন্যদিকে বেশ কয়েকজন ভোটার তারা ইতিমধ্যে লাইনে দাঁড়িয়ে রয়েছেন। আর এক পক্ষের ছবি আমরা দেখাচ্ছি। স্থানীয় যারা অভিযোগ, যারা অনেকে তৃণমূলের কর্মী সমর্থক রয়েছেন, তারা ভোট গ্রহণ প্রক্রিয়া সেই প্রক্রিয়ার সঙ্গে রয়েছেন এবং অন্য যারা তারা কিন্তু এখন ভোট গ্রহণ প্রক্রিয়া থেকে বেরিয়ে গিয়েছেন এবং যথেষ্ট ঝামেলা হচ্ছে। আমি ক্যামেরা পার্সন দীপ্তেন্দু চক্রবর্তীকে বলছি দেখানোর জন্য। পুলিশ আধিকারিকদের সঙ্গে এখানকার যারা সাধারণ মানুষ তারা কিন্তু রীতিমতো বিভিন্ন জায়গা থেকে বিক্ষোভ দেখাতে শুরু করেছেন। বাইরের যে মূল গেট সেটাও সেন্ট্রাল ফোর্সের তরফ থেকে বন্ধ করে দেওয়া হচ্ছে। এটাই কিন্তু বিভিন্ন জায়গায় ছবি, যে মূল গেট প্রচুর মানুষ তারা এখানে ভিড় জমিয়েছিলেন এবং কেন্দ্রীয় বাহিনী ছাড়া দাবি রয়েছে তাদের, যেটা দাবি যে গত পঞ্চায়েত ভোটে বিভিন্ন রকমের সমস্যা এখানে রয়েছে এবং ঠিক সেই কারণেই তারা এখানে রয়েছেন এবং পুলিশ বাহিনী, পুলিশের যারা অফিসিয়ালস তারা আপ্রাণ চেষ্টা করছেন এই মুহূর্তে ভেতরে যে জমায়েত ছিল সেই জমায়েত বাইরে বের করে দেওয়া হয়েছে। আমি দীপ্তেন্দুকে আবার বলবো, ভোট গ্রহণ কেন্দ্রের যে গেট, সেই গেটের সামনে ছবি আমরা দেখাচ্ছি। এরকমই বিভিন্ন রকমের ছবি কিন্তু এখানে রয়েছে।
পুলিশ কি বলছে? আমরা এভাবে ভোট হতে দেবো না। আমাদের গোটা গ্রামের মানুষ চাইছে না যেভাবে ভোট হোক, আমাদের গ্রামের মানুষ চাই যে কেন্দ্র বাহিনীতে ভোট করানো হোক। পঞ্চায়েত ভোটে ওরা লুট করেছে, এই ভোটে আমরা লুট করতে দেবো না। সম্পূর্ণভাবে বন্ধ এবং এই মুহূর্তে বিক্ষোভ দেখাচ্ছেন কিন্তু এলাকার মানুষ তারা বিভিন্ন রকমের বিক্ষোভ দেখাতে শুরু করেছেন এবং এই ছবি কিন্তু এখানে বিভিন্ন জায়গায় চলছে। এই জেমুয়া স্কুলের বাইরে যে গেট রয়েছে সেখানে প্রচুর মানুষ এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছেন এবং যে ছবি আমরা দেখছি যে রীতিমতো বিক্ষোভের পরিবেশ বিভিন্ন জায়গায়। কেন্দ্র বাহিনী রয়েছে, পুলিশ রয়েছে, প্রত্যেকেরই যেটা দাবি যে গত পঞ্চায়েত ভোটে এখানে বিভিন্ন রকমের অশান্তি হয়েছিল, সেই পরিবেশের যাতে পুনরাবৃত্তি না হয় ঠিক সেই কারণেই কিন্তু এই মুহূর্তে বিক্ষোভ কর্মসূচি তারা চালাচ্ছেন পুলিশ এবং কেন্দ্র বাহিনী অফিসার। আপনারা ভোট দেবেন না? ভোট দেবো, ভিতরে ছাপ্পা হচ্ছে না তো, এটা ভোট হচ্ছে, এটা সব হার মার ঢুকানো আছে রাজ্য পুলিশকে, একটা পুলিশের আসানসোল অর্থাৎ বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত জেমুয়ার ছবি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন।